আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। নমস্কার, আমি শেখর, রয়েছি এনপিএস নিউজে সবার সাথে সবার মাঝে। বর্তমানে রাজ্য রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি করেছে দল পরিবর্তন। এই যে দল পরিবর্তন, অর্থাৎ যে দলে যে দলের মধ্যে যে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, যাকে আইডেন্টিটি দেওয়া হয়েছিল, যার পরিচিতি ঘটানোর চেষ্টা করেছিল সেই রাজনৈতিক দল, কিন্তু ব্যক্তিগত স্বার্থ না জনগণের স্বার্থে তারা পরিবর্তন করছে দল। জনগণের একটাই চিন্তা, একটাই কোয়েশ্চেন থাকে যে কেন আমরা যাদেরকে জনপ্রতিনিধি হয়ে হিসাবে যাদেরকে আমরা তুলে ধরলাম মানুষের সামনে, সমাজের সামনে এবং সবার সামনে, কিন্তু আজ তারা দল পরিবর্তন করলো। আমরা বুঝতে পারছি না বা জানতে চাইছি যে এই দল পরিবর্তনের কারণটা কি। সাধারণ মানুষের সঙ্গে আমরাও এনপিএস নিউজের পক্ষ থেকে একটাই প্রশ্ন বারবার সেই সকল মানুষদের জন্য আমরা তুলে ধরছি, আপনারা কেন দল পরিবর্তন করলেন। আমরা দেখাবো এনপিএস নিউজের পর্দায় সেই সকল মানুষদের ছবি যারা রাজ্য রাজনীতিতে বিগত কয়েক বছর ধরে দল পরিবর্তনের তালিকা তৈরি করেছে। দেখুন তাদের ছবি এনপিএস নিউজের পর্দায়। রাজীব ব্যানার্জি, ডোমজুর কেন্দ্রের বিধায়ক, তৃণমূল ছেড়ে বিজেপিতে। শুভেন্দু অধিকারী, প্রাক্তন পরিবহন মন্ত্রী, তৃণমূল ছেড়ে বিজেপিতে। মুকুল রায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে। শীতল কুমার সর্দার, তৃণমূল ছেড়ে বিজেপিতে। জটু লাহিড়ি, শিবপুর কেন্দ্রের বিধায়ক, তৃণমূল ছেড়ে বিজেপিতে। রথীন চক্রবর্তী, প্রাক্তন মেয়র, হাওড়া পুরসভা, তৃণমূল ছেড়ে বিজেপিতে। বৈশালী ডালমিয়া, বালির বিধায়ক, তৃণমূল ছেড়ে বিজেপিতে। সব্যসাচী দত্ত, তৃণমূল ছেড়ে বিজেপিতে। অর্জুন সিং, তৃণমূল ছেড়ে বিজেপিতে। শঙ্কুদেব পান্ডা, তৃণমূল ছেড়ে বিজেপিতে। রুদ্রনীল ঘোষ, অভিনেতা, তৃণমূল ছেড়ে বিজেপিতে। জিতেন্দ্র তেওয়ারি, বিধায়ক, তৃণমূল ছেড়ে বিজেপিতে। শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে। অভিনেতা মিঠুন চক্রবর্তী, তৃণমূল ছেড়ে বিজেপিতে। সোনালী গো, তৃণমূল ছেড়ে বিজেপিতে। নিশীথ প্রামাণিক, তৃণমূল ছেড়ে বিজেপিতে। অনুপম হাজরা, তৃণমূল ছেড়ে বিজেপিতে। সুজাতা খাঁ চৌধুরী, বিজেপি ছেড়ে তৃণমূলে। সৌমিত্র খাঁ, তৃণমূল ছেড়ে বিজেপিতে। সরলা মুর্মু, তৃণমূল ছেড়ে বিজেপিতে। দীনেশ ত্রিবেদী, তৃণমূল ছেড়ে বিজেপিতে। অরিন্দম ভট্টাচার্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে। প্রবীর ঘোষাল, বিধায়ক, উত্তরপাড়া, তৃণমূল ছেড়ে বিজেপিতে। পার্থসারথী চ্যাটার্জি, তৃণমূল ছেড়ে বিজেপিতে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে। সুনীল মণ্ডল, এমপি, তৃণমূল ছেড়ে বিজেপিতে। দিব্যেন্দু বিশ্বাস, ফুটবলার, তৃণমূল ছেড়ে বিজেপিতে। দশরথ তিরকে, এমপি, আলিপুরদুয়ার, তৃণমূল ছেড়ে বিজেপিতে। দিব্যেন্দু অধিকারী, তৃণমূল ছেড়ে বিজেপিতে। শিলভদ্র দত্ত, বিধায়ক, ব্যারাকপুর, তৃণমূল ছেড়ে বিজেপিতে। বনশ্রী মাইতি, বিজেপিতে যোগ। শুক্লা মুন্ডা, নাকড়াকাটা, জলপাইগুড়ি, তৃণমূল ছেড়ে বিজেপিতে। বিশ্বজিৎ কুণ্ডু, কালনা, পূর্ব বর্ধমান, বিধায়ক, তৃণমূল ছেড়ে বিজেপিতে। দীপালী বিশ্বাস, বিধায়ক, কাজল, মালদা, তৃণমূল ছেড়ে বিজেপিতে। তাপসী মণ্ডল, হলদিয়া, বিধায়ক, তৃণমূল ছেড়ে বিজেপিতে। অশোক দিন্দা, তৃণমূল ছেড়ে বিজেপিতে। শান্তনু ঠাকুর, এমপি, তৃণমূল ছেড়ে বিজেপিতে। ঋতব্রত ব্যানার্জি, সিপিএম ছেড়ে তৃণমূলে। রেজ্জাক মোল্লা, সিপিএম ছেড়ে তৃণমূলে। মানস ভূঁইয়া, কংগ্রেস ছেড়ে তৃণমূলে। আমরা দেখালাম এনপিএস নিউজের পর্দায় কারা কারা কয়েক বছর আগে থেকে নিজেদেরকে পরিবর্তন করলেন নিজের স্বার্থে না জনগণের স্বার্থে। এরপর আমরা দেখে নেব জনগণ কি বলছে এই দল পরিবর্তন কেন্দ্রিক সাবজেক্টকে নিয়ে। দেখুন এনপিএস নিউজের পর্দায়।
আপনার নাম? অশোক মল্লিক। অশোক বাবু, এই যে বর্তমানে রাজনৈতিক দলে থেকে দল পরিবর্তন করছেন কিছু কিছু জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আপনি কিভাবে দেখছেন? না, আমার ওসব পার্টির উপর আমি একদম ডিপলি নেই। আমার কথা হলো যে যার ব্যাপার, ওটা আমি তো ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। না, এই এই যে ব্যাপারটা, এটাকে আপনি সমর্থন করছেন কি করছেন না? না, সমর্থন তো করছি না। অসীম কুমার গাঙ্গুলি। অসীম কুমার গাঙ্গুলি বাবু, এই যে বর্তমানে রাজনৈতিক দলে থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা দল পরিবর্তন করছে, এটা আপনি কিভাবে দেখছেন? ভালো না? খুব ভালো না। মানে এটা আগামী দিনে পক্ষে ক্ষতিকারক, আগামী দিনে মানুষের সমাজের পক্ষে ক্ষতিকারক, তাই তো? 100%। গৌতম মণ্ডল। গৌতম মণ্ডল, গৌতম বাবু, এই যে রাজনৈতিক দলে থেকে দল পরিবর্তন করছে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আপনি কিভাবে দেখছেন? খুবই বাজে চোখে নিচ্ছে। কেন আপনার চোখে বাজে? কেন তাই নয়, আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, যিনি দিদি বা দিদি বলে আমরা সম্মান চোখে দেখি, 34 বছর আমলে সিপিএম এ যা করেছে, আর এই দিদি এসে 10 বছর যা করেছে, অনেক অনেক, তারপরেও দেখা যাচ্ছে দিদির, মানে আমরা সৈনিক বলবো না, দিদির নিজের মানে মন্ত্রীরা যেভাবে দল পরিবর্তন করছে, সাধারণ মানুষ এটাকে কেউ ভালোভাবে নেয়নি, আর আমরাও নেব না। নমস্কার, আপনার নাম? আমার নাম মুন্সি মনিরুল ইসলাম। মুন্সি মনিরুল ইসলাম, আপনি তো টেলারিং এর দোকান? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আপনি তো ভারতীয় একজন নাগরিক। অবশ্যই। নাগরিক হয়ে আপনার ভোট দেওয়ার অধিকার নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। বর্তমানে রাজ্য রাজনীতিতে এই যে দল পরিবর্তন, একদল থেকে আরেক দলে পরিবর্তন করা, এই যে জনপ্রতিনিধি বা পলিটিক্যাল লিডার যাই বলেন না কেন, তাদের এই অ্যাক্টিভিটিসকে আপনি কিভাবে নিচ্ছেন? দেখুন, এইটা বলতে গেলে তো বলতে হয় এটা হচ্ছে আগেও ছিল, এখনও আছে। তবে এই দল পরিবর্তনটাকে কিন্তু আমি সমর্থন করি না। তবে যেটা হওয়া উচিত, যে কোনো একজন যদি বিধায়ক বা সাংসদ নির্বাচিত হন, তাকে কমসে কম 5 বছর অন্তত ওই দলে থাকতে হবে, তা না হলে আমাদের মতো সাধারণ গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের বিশাল ক্ষতি। হ্যাঁ, এই যে দল পরিবর্তন করছেন, সাংসদ বলুন বা বিধায়ক বলুন, তারা যে তাদেরকে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের দুহাত ভরে আশীর্বাদ দিয়েছিলেন, তারা কি সাধারণ মানুষের সেই আশীর্বাদকে অবজ্ঞা করলো? একদম ঠিক, অবজ্ঞা করলো এবং অপমানিত করলো। আজকে আমি যাকে ভোট দিলাম, যেনাকে নির্বাচন করলাম, তো উনি তো আমাকে ধোকা দিলেন, কারণ উনি একটা আশা দেখিয়ে আমাদেরকে, আমাদের কাছ থেকে ভোট নিলেন। ভোট নেবার পরে উনি ওনার নিজের স্বার্থে অন্য দলে চলে গেলেন, আমাদেরকে সেই অন্ধকারে ফেলে যেমন ছিলাম আমরা সেরকমই রয়ে গেলাম। তার মানে এটা যে দল পরিবর্তন যারা করছে তাদেরকে আপনি মানতে পারছেন? একদম ঠিক, একদম মানতে চাইছেন। ধন্যবাদ। আপনার নাম? মনীষা দাস। মনীষা দাস, আপনি কি করেন? আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট। থার্ড ইয়ারের স্টুডেন্ট, আপনার নিশ্চয়ই ভোটাধিকার আছে, মানে ভোট দিচ্ছেন? আপনার বয়স কত? আমার বয়স 21। আচ্ছা মনীষাদি, এই যে বর্তমানে রাজনৈতিক দলে থেকে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের স্বার্থে হোক কি সমাজের স্বার্থে হোক, তারা দল পরিবর্তন করছে, এটা আপনি কিভাবে নিচ্ছেন? না না, এই দল পরিবর্তনটাকে আপনি কি সাপোর্ট করছেন? একদমই না। কেন? যার স্বার্থ আছে বলেই তো এগুলো করছে না, এখানে জনসাধারণ কি পাচ্ছে? যে যার স্বার্থে তো যে যার এ করছে। নমস্কার, আপনার নাম? লিয়াকত হোসেন। লিয়াকত হোসেন বাবু, আপনার তো ভোট দেওয়ার অধিকার আছে একজন ভারতীয় হিসাবে। এই জায়গায় এই যে দল পরিবর্তন করছে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা লিডার, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ভারতের গণতান্ত্রিক মানে তার অধিকার আছে, একটা মানুষ সে দল পরিবর্তন করতে পারে, ভারতের সংবিধানও সে অধিকার দিয়ে, তাই পছন্দ মতো সে দল বেছে নিতে পারে। কিন্তু কোনো মানুষ যখন কোনো একটা দলে নির্বাচিত হয়ে যায় এবং জনগণ যখন তাকে সেই দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে, তারপর দল বদলটাকে আমি তীব্র ঘৃণা করি। তার কারণ এটাকে আমি মনে করি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আর এই স্বার্থে তারা দল বদল করে, যে সেখানে কিছু হয়তো মন্ত্রিত্ব পাওয়ার জন্যে একটা দল থেকে আরেকটা দল চলে যাওয়া, অথবা কিছু অর্থের লোভে, যেটাকে পরিভাষা একটা দেওয়া হয়েছে ঘোড়া কেনা বেচা, এইটাকে আমি তীব্র নিন্দা করি। আমি মনে করি জনগণের প্রতি একটা বিশ্বাসঘাতকতা করা। আপনার নাম? মনীষা ব্যানার্জি। মনীষা ব্যানার্জি, মনীষা দিদি, এই যে বর্তমানে রাজনীতিতে দল পরিবর্তন, এটা আপনি কিভাবে দেখছেন?
দল পরিবর্তন বলতে সেটা তো মানুষের নিজেদের পছন্দের বিষয়, সেটা যে যায় কেউ যদি আদর্শ মেনে চলতে চায় সে যে দলের আদর্শ সেই দল মেনে চলবে। তাহলে কেউ যদি এবার মনে করে যে না অন্য দলে গিয়ে সে কাজ ভালো করতে পারবে, এটা অন্য দলে কাজ হচ্ছে না ঠিকঠাক ভাবে, সেভাবে সেটি পরিবর্তন করবেন না। এখনকার রাজনীতিতে যে দল যাকে আইডেন্টিটি তৈরি করলো, যাকে আইডেন্টিটি দিল, কিন্তু ব্যক্তি স্বার্থ হোক বা অন্য স্বার্থ হোক, তারপরেই দেখছি সে পরিবর্তন করে নিল দলটা, এটা এইটাকে আপনি কি কোন চোখে দেখছেন? এটা আমার মনে হয় সে তিনি আদর্শবাদী একজন ব্যক্তি নন, কারণ তিনি যেখানে থেকেছেন, যেখানে তার পরিচয় তৈরি হয়েছে, যে দলে থেকে তার মানুষজন তাকে চিনেছে, আমার মনে হয় তার সেই দলে থেকেই কাজটা করা উচিত। তার মানে আপনি এটা মানে মানতে পারছেন না, দল পরিবর্তন করাই রাজনৈতিক ব্যক্তিত্বদের, যে তারা এটা ঠিক করে? হ্যাঁ অবশ্যই। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।